ওয়েলকাম টু জেনিয়াস টেলিকম। স্কুলে বা অফিসে যাই হোক না কেন, দৈনন্দিন জীবনের জন্য প্রিন্ট একটি অপরিহার্য বিষয়। এই কাজটি পুরোপুরি এবং সহজে করতে ডিজিটাল প্রিন্টার সহায়তা করে। প্রিন্টারগুলির কার্যকারিতা এবং নিজের চাহিদার উপর ভিত্তি করে ইন্ডিয়াতে প্রিন্টার কেনা উচিত। এতে আপনার টাকা যেমন খরচ কম হবে, তেমনিও চাহিদা পূরণ হবে। মার্কেটে লেজার প্রিন্টার আর ইনজেক্ট প্রিন্টারের চাহিদাটা অনেক বেশি। লেজার প্রিন্টার দক্ষতার সাথে কালো এবং সাদা প্রিন্ট করতে পারে। ইনজেক্ট প্রিন্টার লেজার প্রিন্টারের মতোই কম খরচে কালো, সাদা এবং কালারিং প্রিন্ট করতে পারে। তো বন্ধুরা, প্রিন্টার একটি কেনার আগে প্রিন্টারের কনফিগারেশন জানার খুবই প্রয়োজন। এতে প্রিন্টারটি কিনে আপনি কখনো ঠকবেন না। কনফিগারেশন বলতে যেভাবে মোবাইল একটি কেনার আগে কতখানি র্যাম, কত জিবি মেমোরি আছে, প্রসেসর দেখে কিনুন, তেমনি প্রিন্টার একটি কেনার আগে প্রিন্টারটির প্রিন্টিং রেজুলেশন, স্ক্রিন রেজুলেশন, প্রিন্টিং স্পিড, ইঙ্ক সিস্টেম, কানেক্টিভিটি ইত্যাদি জানার পরই আপনি একটি প্রিন্টার কিনুন। বাড়িতে বা অফিসে ব্যবহারের জন্য আপনি একটি মাল্টিফাংশনাল ইনজেক্ট প্রিন্টার কিনতে পারেন। বর্তমান সময়ে মার্কেটে হিউজ পরিমাণের মাল্টিফাংশন ইনজেক্ট প্রিন্টার রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের। মাল্টিফাংশন বলতে আমি বুঝাচ্ছি একটি প্রিন্টারের মধ্যে আপনি সব কিছু পারবেন। সব কিছু বলতে আপনি কী কী পারবেন একটি মাল্টিফাংশন প্রিন্টারের মধ্যে। আপনি একটি মাল্টিফাংশন প্রিন্টারের মধ্যে স্ক্যান করতে পারবেন, ফটোকপি করতে পারবেন, কালারিং এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন। তো ফ্রেন্ড, 2023 সালে লঞ্চ হওয়া একটি উচ্চমানের প্রিন্টিং ক্ষমতার প্রিন্টার হলো ক্যানন পিক্সমা G3730। এই প্রিন্টারটি ওয়াল ইন অল মাল্টিফাংশনাল প্রিন্টার। এই প্রিন্টারে সহজেই প্রিন্ট, স্ক্যান, ফটোকপি করতে পারে আর উচ্চ মানদণ্ডের ফটো প্রিন্ট করতে সক্ষম। ইঙ্ক সিস্টেম, প্রিন্টারটিতে রিফিলযোগ্য ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম ব্যবহার করেছে। এই প্রিন্টারে ব্ল্যাক, ম্যাজেন্টা, ইয়েলো, শাইন এই চারটা কালারের বোতল ফিটিং করা আছে। ব্ল্যাক বোতলে 130 ml আর শাইন, ম্যাজেন্টা অ্যান্ড ইয়েলো এই তিনটাতে আপনার 70 ml করে কালি ভরাতে পারবেন, যা আপনাকে ব্ল্যাক বোতল থেকে আপনি 6000 পেজ প্রিন্ট করতে পারবেন আর কালার এই তিনটার থেকে আপনি 7700 পেজ সহজেই প্রিন্ট করতে পারবেন। এরপর দেখবো প্রিন্টারটির প্রিন্টিং কস্ট। যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করেন তাহলে আপনার 13 পয়সা করে, আর কালার প্রিন্ট করেন 25 পয়সা করে পার পেজে আপনার খরচ হবে। এবার শুন প্রিন্টিং স্পিড। এই প্রিন্টারটিতে কালো এবং সাদাতে প্রতি মিনিটে 11 পৃষ্ঠা পর্যন্ত এবং রঙিনে মানে কালারে আপনি যদি প্রিন্ট করেন তাহলে প্রতি মিনিটে 6 পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্টারটির প্রিন্টিং কোয়ালিটি, প্রিন্টারটিতে তীক্ষ্ণ পাথর এবং প্রাণবন্ধ রঙের সাথে উচ্চ মানদণ্ডের প্রিন্ট তৈরি করতে পারে। এই প্রিন্টারটিতে 4800x1200 DPI সর্বোচ্চ রেজুলেশনে প্রিন্ট করতে পারে। এরপর আসছেন কানেক্টিভিটি। প্রিন্টারটি ওয়াইফাই কানেক্টিভিটি সমর্থন করে, যা সহজেই আপনার হোম নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট থেকে প্রিন্ট করতে পারে। এটি USB 2.0 সমর্থন করে, যা আপনি কম্পিউটার থেকে একদম সহজেই প্রিন্ট আউট করতে পারবেন। কাগজ পরিচালনা, প্রিন্টারটিতে একটি 100-sheet ইনপুট ট্রে রয়েছে এবং এটিতে আপনি A4 সাইজ, B4, আপনার লিগেল ইত্যাদি বিভিন্ন কোয়ালিটির আপনি পেপার সাইজের প্রিন্ট আউট করতে পারবেন। এটি খাম, লেবেল এবং কার্ড স্টক সহ বিভিন্ন ধরনের কাগজের ধরন এবং আকারগুলি পরিচালনা করতে পারেন। সামগ্রিকভাবে এই প্রিন্টারটি হলো একটি বহুমুখী সাশ্রয় মূল্যের বিকল্প, যা বাড়িতে এবং ছোট অফিসে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। রিফিলযোগ্য কালি ট্যাঙ্ক সিস্টেম, উচ্চ মানের প্রিন্ট আউট, এর বৈশিষ্ট্যগুলোর জন্যই
এটিকে ভালো পছন্দ করে তোলে যাদের একটি নির্ভরযোগ্য অল ইন ওয়ান প্রিন্টারের প্রয়োজন। এই প্রিন্টারটির মূল্য নির্ধারণ করেছে 16,000, যেটা আপনি অনলাইনে বা অফলাইনে দুইটাতেই কিনতে পারেন।